আমরা দিতে পারলে কিন্তু আমরা সন্তুষ্ট করি। আমরা মাঠপর্যায়ে রাজনীতি করি, তৃণমূলের কর্মী। আমরা এই এলাকার মানুষের সাথে আমাদের সম্পর্ক হলো আত্মার, এই কারণে আমাদের এই চেষ্টাটা আছে যে এই এলাকার প্রতিষ্ঠান মসজিদ হোক, স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, কেন উন্নত হয়, তা আমাদের এই চেষ্টাটাও থাকবে। এভাবে আমাদের অ্যাসোসিয়েশন বা বলছেন আমাদের আরো কোথায় শ্রেণীকক্ষের সমাধান হবে আমাদের আমাদের এই মাঠের উত্তর পাশ, আমরা যখন আমাদের যে ক্রীড়াতারা আসে, বড় জনসভা হয় বা আমাদের কোনো সম্মেলন এখানে হয়, তখন আমাদের কৃষক লীগের সম্মেলন এখানে হয়েছে, উপজেলা লীগের সম্মেলন, পৌরসভা সম্মেলন এখানে হয়েছে, এমনটা হয়। মাঠের উত্তর পাশটা বর্ষা কালে কাদা থাকে। আমি ওনাকে বলছিলাম যে এই জায়গাটা 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সিসি ক্যামেরা করে দেওয়ার জন্য, তিনি সেটা ইতিহাসকারী এবং মেরামতকারীকে দায়িত্ব দিয়ে আমাদের শ্রমিক লীগের সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবকের সেক্রেটারিকে দায়িত্ব দিচ্ছেন, তারা ওই জায়গাটা রাস্তিসি কানে করে দেওয়াতে এখন মিটিং করলে ওই জায়গা হয় গাড়ি পার্কিং করা যায় অথবা বেশি মানুষ হলে সেদিকে মানুষ দাঁড়াইতে পারে, কাদার কারণে সেই জায়গাটা আমরা ব্যবহার করতে অসুবিধা হয় না। এটাও আমাদের এই এলাকা স্কুলের সামনের জায়গা হিসেবে আমাদের পরিবেশ সুন্দর করার জন্য একটি সহায়ক দিচ্ছে, আমি এই জন্য ওনাকে ধন্যবাদ দিই। আমাদের মেয়েদের একটা কলেজ আছে, দাঁড়াইতে পারতো না রাস্তার উপরে, দাঁড়াইতে পড়তো অ্যাক্সিডেন্ট, নিচে গর্তের কারণে দাঁড়াইতে পারতো না। সেই জায়গাটাও মানে যে বরাদ্দ করে জেলা পরিষদ থেকে টাকা দিয়ে সেটাও সিসি ডালাই করে দিচ্ছেন, এখন মহিলা কলেজের মেয়েরা সেখানে যে কোনো সুন্দর পরিবেশে দাঁড়াতে পারে। ওখানে 10-10-20 সেখানে ঈদের জন্য 10-30 লাখ টাকা উনি এই তিনটা জায়গার জন্য বরাদ্দ দিচ্ছে জেলা পরিষদ, এর জন্য ওনাকে ধন্যবাদ। কথাই বলবো আমি আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান সর্বত নয়, আমাদের পৌরসভার মেয়র গোপালগঞ্জের মাসুদ সাহেব, আমাদের উপজেলা পরিবারের নির্বাচিত চেয়ারম্যান রফিক টিপু, জনপ্রতিনিধি হিসাবে আমাদের এই আন্তরিকতা আছে এবং থাকবে। আমাদের সম্পূর্ণ জেলা সভাপতি সহ বিভিন্ন আমরা যারা আছি, আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু এই বিদ্যানিকেতন স্কুল এবং এই এলাকার মসজিদ, এখানকার কলেজের উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখি। কলেজে এখন দেখবা যে 6 তলা ভবন থেকে কাজ শুরু হয়েছে, অলরেডি বেশ দেওয়ার কাজ শুরু হয়েছে, বিশাল কাজ। এটা কত কোটি থেকে 14 কোটি টাকা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন ওনাকে দীর্ঘদিন আজীবন যেন দেশের প্রধানমন্ত্রী রাখে, এর জন্য নামাজ পড়ে অথবা অন্য ধর্মের যারা আছে তাদের প্রার্থনা করে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্যের জন্য দোয়া করবে, ঠিক আছে? নামাজ হোসেন তারা দোয়া করবে, একটু দিলেন তুমি আমার কথা কেন, প্রধানমন্ত্রী সুস্বাস্থ্যের জন্য আল্লাহ ওনাকে যেন ভালো রাখে, এর জন্য ধন্যবাদ। আপনি আর কথা বাড়াই না, সবাইকে
ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝেও আমাদের